10 out of 7. Hello beautiful people, this is Azim Husaini. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর অনেক ক্ষুধা লাগছে, দুপুরের টাইম। সো ভাবলাম কিছু ইন্টারেস্টিং টেস্ট করি। তো আমার ফ্রেন্ডের পেজ স্পুন অফ রোজা, সে আমাকে কিছু পাঠিয়েছে অ্যান্ড সেটা আমি আপনাদের সাথে খুলবো অ্যান্ড খাবো। দিও না আপনাদের। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। সো এটা খুলি। ও মাই গডস, এগুলো মেবি চাটনি। ওকে, এই যে ওর পেজের নাম স্পুনস অফ রোজা, স্পুনস অফ রোজা। এখন আমি এটা খুলবো। খুবই ক্ষুধা লেগেছে আমার। অ্যাকচুয়ালি আমি রোজার অ্যান্ড আন্টির, মানে রোজার আম্মুর খাবারের প্রতি মানে খুবই খুবই ফ্যান। কারণ মাঝে মধ্যে পিক দেখি এত মন চায় খেতে। সো আমি তাকে বলেছিলাম যে আমার তো আন্টির হাতে খাওয়ার খুব ইচ্ছা। তো সে যেহেতু তার পেজ খুলেছে, সে আমাকে পাঠিয়েছে। ওয়াও, অ্যারাবিয়ান চিকেন মান্দি, এটা আমি কখনো ট্রাই করি নেই। সো আচ্ছা, এটাতে কি আছে দেখি। এটা দেখে তো আমার লোভ লাগতেছে। ও মাই গড, ও এটা মেবি জর্দানা নাকি হালুয়া টাইপ, হালুয়া মেবি খুব সম্ভবত। আচ্ছা আমি খেয়ে টেস্ট করব। সো আমি ট্রাই করতেছি। আমি কখনো মানে চিকেন মান্দি খাই নেই, অ্যারাবিয়ান চিকেন মান্দি যেটা। তো এটা মেবি সাথে বিরিয়ানি আছে, বিরিয়ানির কালারটা সে জোস। ফার্স্ট বিরিয়ানিটা ট্রাই করতেছি। আমি জাপান যখন ছিলাম, ওখানে পাকিস্তানি হালাল ফুড ছিল। পাকিস্তানি রেস্টুরেন্টগুলোতে এরকম খাবার খাইছি, পাকিস্তানি ফুড। এটা কিছুটা সিমিলার টেস্ট, বাট একটু আলাদাই ডেলিশিয়াস। তো বিরিয়ানি টেস্ট করলাম। বিরিয়ানি 10 out of কত দিব এটা আমি পরে বলতেছি, আগে চিকেনটা টেস্ট করে দেখি। বাট চিকেন টেস্ট করার আগে দেখো, ও ওয়াও সুন্দর, পায়ে আবার ব্যান্ড দিয়ে দিছে। ব্যান্ড নাকি এটা, এটা লাইক কাগজ দিয়ে এটা খুলবো। খুলে নেই, খুলে ফেললাম। হাত দিয়ে খাই, বাঙালি হাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। টেস্ট করে দেখি। আমি কখনো এভাবে ফুড রিভিউ দিইনি, ফার্স্ট টাইম। আর একটু খাইনি, এখানে মশলার এসার থেকে খাইনি। অনেক সুন্দরভাবে চিকেনটা গলছে। লাইক অনেকের চিকেন আছে না, যে এই সাইডে কিছু কিছু রেস্টুরেন্টের যে এখানে গলায় বাট আরেক জায়গায় গলায় না, একটু শক্ত, বাট না খুব সুন্দর। ও মাই গড, মশলার সাইডটা জাস্ট অসাম। যে ক্যামেরাম্যান যে ভিডিও করতেছে, সে না পারতেছে কান্না করতে, না পারতেছে কিছু, বিকজ তার এগুলো ফেভারেট তোমাদের ভাইয়ার। বাট আমি তার সামনে খাচ্ছি, দর্শকের থেকে বেশি সে খুব আপসেট। আরে খাইতে পারতেছি না, ভিডিও করতেছি। অবশ্যই তুমিও পাবা। ও অনেক মজা। আমি ভাই হাড্ডি উড্ডি সব খাই, খালি এখন ফর্মালিটিসের জন্য কয়েকটা ফেলতে আছি, নাহলে ভিডিওর পর সব খেয়ে শেষ করে ফেলবো। সাব্বাস বেটা,
बहुत बढ़िया। अच्छा अच्छा ওগুলো বিরিয়ানির সাথে খাই। জোস এটা তো সে আমারে পাঠাইছে, এরপর থেকে আমি অর্ডার দিয়ে খাবো শিওর। আর সে ফুল ঢাকায় ডেলিভারি করে, অ্যান্ড সেটার চার্টটা আমি দিয়ে দিব ভিডিওর সাইডে যে কোথায় কোথায় ডেলিভারি করে, এটার প্রাইস কত সেটাও আমি সাইডে দিয়ে দিব, এটার প্রাইস কত, অ্যান্ড এর থেকে ছোট সাইজ আছে, সিঙ্গেল সাইজ আছে, সিঙ্গেলটার প্রাইস কত সেটা আমি সাইডে দিয়ে দিয়ে খাই। কোথায় গেল চিকেন ডাম হচ্ছে বড়? ও কোথা থেকে খাবো? এটা খুবই মজা লাগে। একটা এটা নিচ্ছি, শসা পেঁয়াজ নিচ্ছি। ও ডেকোরেশনটা আমার খুবই, ও এখানে সাইডে বাদামও আছে, বাদাম আছে এখানে। ওকে বাদাম সহ খাইবো, কখনো খাই না বাদাম সহ, এভাবে ট্রাই করে দেখি। আমি কিন্তু খাওয়ার শুরুতে মনে মনে বিসমিল্লাহ বলছি, আবার বলো না তুমি বিসমিল্লাহ কেন বলো। খাবার এমন একটা জিনিস যেটা যদি ঠিকভাবে না হয় ভালো লাগে না, মানে পছন্দ না হইলে কিন্তু ভালো লাগে না, মন মতো না হলে খাওয়া যায় না। এখানে চাটনি আছে, মেবি চাটনি তারপরে দেখুন। এটা বেশি জোস, তোমার খুব পছন্দ হইব এটা, তুমি যদি খাও হাত দিয়ে। ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে, এগুলো খাবো সমস্যা নেই, দুজন মিলে খাবো। সো এটা কি, এটা মেবি হালুয়া টাইপ, এটা ট্রাই করিব। এখানে বাদাম দেওয়া আছে, আমি মিষ্টি খুব কম খাই, ওরা বলছি আমি মিষ্টি খুব কম খাই, তো জানি না, আর মিষ্টি জাতীয় জিনিস আমার ভালো লাগে না। সো এটা রিভিউ কেমন দিব আই ডোন্ট নো। এটা গাজরের হালুয়া, যেহেতু আমি মিষ্টি পছন্দ করি না, তারপরেও গাজরের হালুয়াটা টেস্টি। আমি মিষ্টি যেটা তুমি ঝাল দাও টক দাও আমি অনেক খাবো। সো এই চিকেনটা 10 out of আমি দিব হলো 9। অনেক বেশি ভালো লাগছে, স্পেশালি এই যে এগুলোর এত জোস, অনেক জুসি একটা জিনিস, অ্যান্ড প্রেজেন্টেশনটাও জোস ছিল। সো অ্যান্ড বিরিয়ানি 10 out of কত দিব? বিরিয়ানি আমি দেব হলো 10 out of 8। একটু আর একটু ডেলিশিয়াস হলে আরও ভালো লাগবে, বাট এই বিরিয়ানিও ফেলানোর মতো না, মানে অন্যান্য কাচ্চি ভাই তারপর অন্যান্য যে আমরা খাই সুলতান ডাইস ওদের মতোই। চাটনি 10 out of 8, মজা হয়েছে।
অনেকে আবার চুকা কম পছন্দ করে, তো তাদের ভালো নাও লাগতে পারে। আর এইটা 10 out of 7 যেহেতু আমি মিষ্টি কম খাই, বাট এইটা মানে ওভারঅল যদি এটা নেই 10 out of 10, দুটো একসাথে মিক্স করে খেলে 10 out of 10। ওকে, আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে, ফুড রিভিউটা ভালো লাগবে। আর তোমরা আমার ফ্রেন্ডের পেজ অবশ্যই দেখবা, তার পেজে আরও ভ্যারাইটিস আছে, আরও ভ্যারাইটিস আছে। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, বিকজ ক্ষুধা লাগছে আর ভিডিওতে দেখাতে চাচ্ছি না, এখন আমরা দুজন মিলে খাবো। আর তোমাদেরও জানি ক্র্যাভিংস হচ্ছে, তো তোমরা যা করবো তার পেজে যাবা, যে অর্ডার করে নিবা, ও সে ফুল ঢাকার মধ্যে ডেলিভারি করো। নেক্সট টাইম থেকে আমি অবশ্যই তাকে পেমেন্ট করে এটা খাবো, বাট বিকজ অনেক জোস। ওকে, আশা করি তোমরা এই ভিডিওটা এনজয় করেছো, ভালো থাকো, টিল দেন আল্লাহ হাফেজ।